তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডকে আগে থেকে বহুগুণ বাড়াতে পারবেন। মানে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড যদি খুবই স্লো হয়, যেখানে আপনি ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, বারবার লোডিং হয়, তাহলে আজকের এই মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে মোবাইল নেটওয়ার্কের এমন একটি সিক্রেট কোড দেখাবো যে কোডটি আপনার মোবাইল ফোনে সেট করার পর কিন্তু মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন না কেন, এই সিক্রেট কোডটি আপনার মোবাইল ফোনে সেট করার পর দেখবেন যে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। তো দেখবেন যে আমরা 4G ইন্টারনেট ব্যবহার করার পরেও বা 4G এলাকার মধ্যে থাকার পরেও কিন্তু ইন্টারনেট খুব স্লো চলে, এর ফলে কিন্তু আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে যাই বা বিরক্তিকর হয়ে যাই। বাট আজকের এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। তো কীভাবে আপনি মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বাড়াবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন টেকনাবল চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপনি প্রথমে মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন, তারপরে এখন আপনি মোবাইল নেটওয়ার্কস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন, তারপরে এখন আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখন আপনি নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে এখন আপনি টাইপ করবেন যে এখানে 8.8.4.4। তো এখন আপনি অবশ্যই এই কোডটি প্রথমে টাইপ করবেন, তারপরে এখন আপনি ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি এপিএন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি টাইপ করবেন এখানে 8.8.4.4। তো টাইপ করার পরে এখন আপনি স্পেস দেবেন, এখন আপনি টাইপ করবেন এখানে 5G। তারপরে এখন আপনি আবার স্পেস দেবেন, এখন আপনি টাইপ করবেন নট NOT। তো টাইপ করার পরে এখন আপনি স্পেস দেবেন, এখন আপনি টাইপ করবেন 4G। তো টাইপ করার পরে এখন আপনি এটি ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি নিচে আসবেন, তারপরে এখন আপনি সার্ভার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি টাইপ করবেন এখানে www.google.com। তো আপনি অবশ্যই প্রথমে এই সার্ভারটি এখানে টাইপ করবেন। তো টাইপ করার পরে এখন আপনি অবশ্যই এটিও ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে এপিএন প্রোটোকল, সো এখন আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখন আপনি IPv4/IPv6 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি এপিএন রোমিং প্রোটোকল এখানে ক্লিক করবেন। তারপরে এখন আপনি IPv4/IPv6 এটিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি লাস্ট সেটিংস বেরার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে আনস্পেসিফিক সিলেক্ট করবেন। তারপরে এখন আপনি LTE সিলেক্ট করবেন। এখন আপনি এখান থেকে HSPAP এটিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে 1XRTT এটিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি এটি ওকে করবেন। তো আপনারা অবশ্যই প্রথমে এই সেটিংসগুলো করবেন যেমনটি আমি করলাম। করার পরে এখন আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এটি সেভ করবেন। তাহলে দেখবেন যে সার্ভারটি এখানে সেভ হয়ে যাবে। তো এখন আপনি অবশ্যই সার্ভারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি অবশ্যই মোবাইল ফোনটিকে একবার পাওয়ার অফ করে অন করবেন। তাহলে দেখবেন যে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই সিক্রেট কোডটির মাধ্যমে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগের থেকে অনেকটাই বাড়াতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।